ভারতীয় ফুটবল আবারও হয়ে পড়ল অভিভাবকহীন। প্রয়াত হলেন কিংবদন্তি ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিক, ময়দানের চেনা ভোমবলদা। শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে শোকের ছায়া কলকাতা ময়দানে। ফুটবল জগতের বিরাট ক্ষতি বললেন প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন সুভাষ ভৌমিক। গত 3.5 মাস ধরে তার ডায়ালিসিস চলছিল। শোকাহত ময়দানের বাবলুদা বলেন, এটা খুবই মর্মান্তিক, এত বড় ফুটবলারের চলে যাওয়া মানা যায় না। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি, ময়দানের বিরাট ক্ষতি। 2003 সালে ইস্টবেঙ্গলকে আসিয়ান কাপ চ্যাম্পিয়ন করেছিলেন সুভাষ ভৌমিক, লাল হলুদকে এক অন্য জায়গায় নিয়ে গিয়েছিলেন। সেই সুভাষ স্যারের মৃত্যুর খবর পেয়ে অবাক আসিয়ান কাপ চ্যাম্পিয়ন দলের 2 ফুটবলার অ্যালভিটো ডিকুনহা এবং দীপঙ্কর রায়। অ্যালভিটো বলেন, এটা সত্যি মানা যায় না, আমি এখন গোয়াতে আছি, খুবই দুঃখজনক ঘটনা, ওনার পরিবারের জন্য সমবেদনা রইল। ফুটবল জীবনে সুভাষ ভৌমিকের কোচিংয়েই বেশিরভাগ সময় খেলেছেন আরেক প্রাক্তন ফুটবলার দীপঙ্কর রায়। সুভাষ স্যারের মৃত্যুর খবর পেয়ে তিনি বলেন, এটা সত্যি মানা যায় না, 2 দিন আগেও ওনার পরিবারের সঙ্গে কথা বলে খোঁজ খবর নিলাম, কিছু বলার নেই। সুভাষ স্যার ফুটবলারদের বুঝতেন, তাই হয়তো ওনার কোচিংয়ে এত সাফল্য পেয়েছি। আর এক প্রাক্তন ফুটবলার গোলরক্ষক অভিজিৎ মণ্ডল বলেন, এটা খুবই দুঃখজনক, একটা নক্ষত্র পতন হলো। সুভাষ ভৌমিকের মৃত্যু সংবাদ পাওয়ার পরই গভীর শোক প্রকাশ করেছেন বাংলার ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় তিনি বলেছেন, বিশিষ্ট ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিকের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 73 বছর। সুভাষ ভৌমিক ইস্ট বেঙ্গল মোহনবাগান ক্লাব ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। 1970 সালে এশিয়ান গেমসে তিনি যে ভারতীয় দলের সদস্য ছিলেন সেই দল ব্রোঞ্জ পদক লাভ করে। এছাড়াও তিনি কলকাতার 3 প্রধান ফুটবল টিমের কোচের দায়িত্ব সুচারুভাবে পালন করেছেন। পশ্চিমবঙ্গ সরকার 2013 সালে তাকে ক্রীড়া গুরু সম্মানে ভূষিত করে। তাঁর প্রয়াণে ক্রীড়া জগতের এক অপূরণীয় ক্ষতি হল। আমি সুভাষ ভৌমিকের পরিবার পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি। ফুটবলার হিসেবে যতটা সফল ছিলেন তার থেকেও বেশি সফল ছিলেন কোচ হিসেবে। গুরু প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রদান করে নিজেকে প্রশিক্ষক হিসেবে তৈরি করেছিলেন এবং মোহনবাগান ইস্টবেঙ্গল সহ ভারতবর্ষের বিভিন্ন ক্লাবে সাফল্যের সঙ্গে কোচিং করিয়েছেন। তবে কোচ হিসেবে সুভাষের সেরা জয় হবে 2003 সালে আসিয়ান ট্রফি। সুভাষ ভৌমিকের এই প্রয়াণে স্বভাবতই শোকস্তপ্ত ভারতীয় ফুটবল মণ্ডলী। এখন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট।